সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এপিবিএন অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সঙ্গে আছি আমি শিবানী রানী কুণ্ডু সহকারী শিক্ষক পুলিশ পাবলিক স্কুল ও কলেজ বগুড়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু পাঠ পরিচিতি আজকে আমি তোমাদের শ্রেণী অষ্টম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ ছবিগুলো দেখে আমরা নিশ্চয় অনুমান করতে পারছি যে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ ক্ষুদ্র আমরা ছবি দেখতে পাচ্ছি। ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে কি বুঝায় ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে এমন এক জনগোষ্ঠীকে বুঝায় যারা আলাদা কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশে বৃহত্তম নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি অর্থাৎ আমরা বাঙালিদের পাশাপাশি আরো কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কিন্তু দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে এদেরকে কিন্তু আমরা আদিবাসী বলবো না কারণ আদিকাল থেকে বা প্রাচীন কাল থেকে কিন্তু তারা বসবাস করে আসছে না অর্থাৎ তারা বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশে প্রবেশ করেছে এবং বেশ কিছু বছর ধরে তারা কিন্তু বসবাস করে আসছে কাজে এদেরকে আমরা বলবো ক্ষুদ্র নরগোষ্ঠী বা ক্ষুদ্র আমরা কিছু ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম জানবো যেমন চাকমা মারমা ত্রিপুরা মৌ গারো সাঁওতাল মাহারি ওরাং হাজং কোচ রাখাইন প্রভৃতি এরপর তাহলে চাকমারা বৃহত্তম নিগোষ্ঠী আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা আমরা দেখব চাকমাদের জীবনটা চাকমারা কিভাবে চাকমা দেখতে কেমন তারা কি কি ধর্ম অনুষ্ঠান পালন করে সে আমরাকে এখানে দেখতে পাব শিক্ষণ ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে চাকমা জনগোষ্ঠীর আবাসস্থল চিহ্নিত করতে পারবে চাকমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে চাকমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো করতে পারবে। আমরা একটা মানচিত্রের ছবি দেখতে পাচ্ছি এই মানচিত্রের উপরের অংশকে আমরা বলব উত্তর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ বাম পাশেরটা হচ্ছে পশ্চিম এবং ডান পাশেরটা হচ্ছে পূর্ব সাধারণভাবে ভৌগোলিক অবস্থান ভেদে বাংলাদেশে দুই ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে একটা হচ্ছে পাহাড়ি ও সমতলবাসী এদের একটি অংশ বসবাস করে দক্ষিণ পূর্বাংশে যেমন চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি জেলায় সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে চাকমারা হাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান অর্থাৎ দক্ষিণ পূর্ব অংশে বসবাস করে এবং নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নিগোষ্ঠীর লোক নির্বিজ্ঞানী বিশেষ দৈহিক যুক্ত একটি জাতি হচ্ছে মঙ্গোলীয় নিগোষ্ঠীর জাতি হিসেবে এই নামটি প্রথম ব্যবহার করেন খ্রিস্টোফার মেইনাস এবার আমরা দেখব মঙ্গোলীয় নিগোষ্ঠীর দৈহিক গড়নটা কীরকম আমরা জানি চাকমারা যেহেতু মঙ্গলীয় নৃগোষ্ঠীর লোক আমরা ছবিতেও দেখতে পাচ্ছি চাকমাদের মুখমণ্ডল গোলাকা নাক চাকটা চুল সোজা এবং কালো গায়ের রং ঈশ্বর হলদেতে বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা মিজোরাম ও অরুণাচলে বসবাস করে এরপর আমরা চাকমাদের সামাজিক জীবন নিয়ে আলোচনা করব কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর সামাজিক জীবন আলোচনা করার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রথমে চলে আসে সেটা হচ্ছে তাদের সমাজের মূল অংশটাকে এবং তাদের পাড়া কিরকম তাদেরকে শান্তি শৃঙ্খলাকে রক্ষা করে তাদের পাড়ার এবং আরেকটা চাকমা সমাজের রাজার পটটি কিরকম এই বিষয়গুলো কিন্তু আমরা সামাজিক জীবনের মধ্যে দেখতে পাবো চাকমা সমাজের মূল অংশ হলো পরিবার কয়েকটি চাকমা পরিবার গঠিত হয় বা পাড়া পাড়ার প্রধানকে বলা হয় কারবাড়ি কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান কারবাড়ি ও হেডম্যান মিলে যথাক্রমে পাড়া মৌজা কি করে শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা দেখলাম চাকমা সমাজের মূল অংশের পরিবার তাহলে কয়েকটা পরিবার নিয়ে কি গঠিত হয় কয়েকটা পরিবারে আদম বা পাড়া গঠিত হয় এবং যিনি পাড়ার প্রধান থাকেন তাকে বলা হয় কারবারি এবং কারবারি এবং হেডম্যান মিলে যথাক্রমে পাড়া এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে এরপর সামাজিক জীবনের মধ্যে আরেকটি বিষয় চলে আসে সেটা হচ্ছে চাকমা সমাজটা কিরকম চাকমা সমাজটা পিতৃতান্ত্রিক অর্থাৎ আমরা বিভিন্ন নৃগোষ্ঠীর দেখেছি যে মাতৃতান্ত্রিকও রয়েছে অর্থাৎ মাতাই পরিবারের প্রধান কিন্তু আমরা চাকমাদের দেখলাম চাকমা সমাজে পিতাই প্রধান তারপরেও মা এবং জ্যৈষ্ঠ পুত্র স্থান রয়েছে এরপরে কয়েকটি মৌজা নিয়ে চাকমা সার্কেল গঠিত হয় চাকমা পরিবারের প্রধান চাক হচ্ছেন রাজা চাকমা সমাজের রাজার পটটি কি বংশানুক্রমিক অর্থাৎ বংশ পরম্পরায় তারা এই রাজার পদটি পেয়ে থাকে এরপর আমরা অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করব চাকমাদের অর্থনৈতিক জীবন চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ যে পদ্ধতিতে চাষাবাদ করে তাকে বলা হয় জুম চাষ তবে বর্তমান সময়ে তারা হাল চাষে অভ্যস্ত হয়েছে তবে চাকমাদের চাকমারা লেখাপড়া শিখে বেশ শিক্ষিত হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজে কিন্তু তারা অংশগ্রহণ করছে বাঙালিদের সাথে তারা সেখানে অংশগ্রহণ করছে তবে প্রধান জীবিকার প্রধান যে উপায় সেটা হচ্ছে কৃষিকাজ এবং তারা কিন্তু এক পদ্ধতিতে চাষাবাদ করে যে চাষাবাদের নাম হচ্ছে জুম চাষ পাহাড়ের ঢাল খেটে যে চাষাবাদ করা হয় তাকেই বলা হবে জুম চাষ তবে বর্তমান সময়ে তারা হাল চাষে বেশ অভ্যস্ত হয়েছে এরপরে আমরা ধর্মীয় জীবন নিয়ে আলোচনা করব চাকমারা বৌদ্ধ ধর্মলম্বী তাদের অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে গৌতম বুদ্ধের জন্ম মৃত্যু দিনটি বুদ্ধত্ব তারা সারম্বরে বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করে চাকমারা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী কাজে গৌতম বুদ্ধের জন্মদিন মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তির দিনটি তারা সারম্বরে পালন করে এবং চাকমারা বৌদ্ধ মন্দিরকে কিয়াং বলে এবং আমাদের আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ গ্রামে কিন্তু রয়েছে কারণ উৎসবগুলো পালন করার জন্য এইসব তারা কিয়াং বা বৌদ্ধ মন্দিরে যায় এরপরে চাকমাদের ধর্মীয় উৎসব অর্থাৎ প্যাগোডা বা কিয়াংয়ের প্রাঙ্গনে গৌতম বুদ্ধের সম্মানে তারা ফানু শুরায় চাকমা সমাজের মৃতদেহকে দাহ করা বা পোড়ানো হয় এরপরে আমরা সাংস্কৃতিক জীবন নিয়ে আলোচনা করব সাংস্কৃতিক জীবনে যে বিষয়গুলো চলে আসে চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি পুরো পুরুষের একরকমের মোটা সুতার জামা থুতি কামচা পরে এবং একরকম পাকবি বাধে। সুপ্রিয় শিক্ষাতীবন্দ সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসে প্রথমে যে চাতান তারা কি পরিধান করে। এরপরে চাকমা মহিলারা কি করে? চাকমা মহিলারা বাস বেদ দিয়ে কি তৈরি করে? এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তারা কি কি খেলাধুলা করে? তাদের পছন্দের খাবার কি? তারা কি কি সর্ববিহত জনপ্রিয় পালন করে থাকে এই বিষয়গুলা কিন্তু সাংস্কৃতিক জীবনের মধ্যে চলে আসে দেখা গেছে যে চাকমা মহিলারা কাপড় ফুল গাদি বা নানা ধরনের ওড়না দেশি বিদেশি সবার কাছে খুব প্রিয় আমরা বিভিন্ন নৃগোষ্ঠীর জীবন আলোচনা করলে দেখতে পাই যে তাদের মধ্যে ছেলে বা মেয়ে সবাই কিন্তু পরিশ্রমী ছেলেরা যেমন কাজ করে পুরুষরা যেমন কাজ করে মহিলারাও কিন্তু সেভাবে কিন্তু কাজ করে থাকে যেমন মহিলারা কিন্তু বিভিন্ন ধরনের পাশ বেদ দিয়ে পাখা এবং ঝুড়ি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র কিন্তু তারা তৈরি করে থাকে অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে পুরুষের পাশাপাশি তালে তাল মিলিয়ে কিন্তু তারাও কিন্তু কাজ করে থাকে এরপরে আসে খাবার চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং ভাতের সাথে তারা মাছ মাংস এবং শাকসবজি খেতে ভালোবাসে চাকমাদের অবশ্য আর একটা প্রিয় খাবার রয়েছে যেটার নাম হচ্ছে বাসকরল এই বাসকরল দিয়ে চাকমা মেয়েরা কয়েক ধরনের কিন্তু রান্না করে থাকে সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখবো চাকমারা সাধারণত কি ধরনের খেলাধুলা করে চাকমারা হাডুডু কুস্তি এবং খিল খারা খেলতে ভালোবাসে ছোট ছোট মেয়েরা কি করে বউচিও কিন্তু খেলে। এরপর দেখব চাকমাদের সর্ববৃহৎ জনপ্রিয় উৎসবের নাম কি চাকমাদের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ উৎসবের নাম হচ্ছে বিজু বাংলা বর্ষের শেষ দুই দিন এবং নববর্ষের প্রথম দিন অর্থাৎ এই তিন দিন চাকমারা বিজু উৎসব পালন করে থাকে এই উৎসব তারা খুব মজা করে বা আনন্দ সহকারে কিন্তু তারা পালন করে থাকে চাকমারা বেশ শিক্ষিত অর্থাৎ এর আগেই বলেছি চাকমা সমাজে শিক্ষার হারটা খুব অন্যান্য গোষ্ঠীর তুলনায় তুলনামূলক শিক্ষার হারটা খুব বেশি তারা বিভিন্ন ধরনের কিন্তু কাজ যেমন বাঙালিদের সঙ্গে কিন্তু তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে এ আলোকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব যেমন আদম কি বৈশাবী কি চাকমাদের উৎসবের নাম কি চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু জুম কি পাহাড়ের ঢাল কেটে যে চাষাবাদ করে সেটাই হচ্ছে জুম এরপর আমরা দেখব চাকমা সমাজের মূল অংশ কি চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার কতগুলি আদমের সমন্বয়ে কি গঠিত হয় কতগুলি আদমের গঠিত হয়। হয় পাড়া। পাড়ার পাড়ার প্রধানকে কি বলা বলা হয় মৌজা হেডম্যান কি করেন হেডম্যান শান্তি শৃঙ্খলা রক্ষা করেন চাকমারা কি পদ্ধতিতে চাষাবাদ করে থাকে চাকমারা সাধারণত জুম পদ্ধতিতে চাষাবাদ করে থাকে চাকমা সমাজের রাজা কিসের ভিত্তিতে নিযুক্ত হন চাকমা সমাজের রাজা সাধারণত বংশানুক্রমিকের ভিত্তিতে নিযুক্ত হন চাকমা সমাজের প্রধান কে প্রধান চাকমা সমাজে পিতাই প্রধান চাকমারা কুই নিগোষ্ঠীর লোক চাকমারা মঙ্গলীয় নিগোষ্ঠীর লোক চাকমারা কোন ধর্মালম্বী চাকমারা বৌদ্ধ ধর্মালম্বী চাকমাদের প্রিয় খাবারের নাম হচ্ছে বাস করুন এরপর আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর লিখুন তমা স্কুলের বর্ষবর অনুষ্ঠানে এবার গুটি কয়েক দল নৃত্য পরিবেশন করে তমা ও তার বান্ধবীরা ওই অনুষ্ঠানে একটি বিশেষ নৃত্য গোষ্ঠী বাস নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে তারা ইউটিউবের ভিডিও দেখে নৃত্য শিখেছে এক নম্বর প্রশ্ন বিজু কি বিজু বলতে আমরা বুঝি চাকমাদের সর্ববিহত জনপ্রিয় উৎসব চাকমাদের অধিকাংশ গ্রামে কিয়াং রয়েছে কেন চাকমাদের অধিকাংশ গ্রামে কিয়াং রয়েছে এই কারণে যে চাকমারা যেহেতু বৌদ্ধ ধর্মলম্বী তারা বিভিন্ন ধরনের বৌদ্ধদের অনুষ্ঠান পালন করে থাকে তারা গৌতম বুদ্ধের জন্মদিন মৃত্যুদিন বুদ্ধত্ব প্রাপ্তির দিন এই দিনগুলা তারা সাড়ম্বরে পালন করে থাকে অর্থাৎ চাকমাদের যেহেতু চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাই এই অনুষ্ঠানগুলা কিন্তু পালন করার জন্যই চাকমারা বৌদ্ধ মন্দিরে যায় চাকমারা বৌদ্ধ মন্দিরকে কিয়াং বলে চাকমাদের এই চাকমাদের অধিকাংশ গ্রামে কিয়াং রয়েছে উদ্দীপকে যে বিশেষ নৃগোষ্ঠীর পরিচয় ফুটে উঠেছে তাদের সামাজিক জীবন ব্যাখ্যা করো আচ্ছা আমরা এখানে দেখেছি কোনো কোনো নিগোষ্ঠীর সামাজিক জীবন আলোচনা করার ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসে সেটা হচ্ছে তাদের পরিবারটা কিরকম তাদের রাজার পরটা কিরকম তাদের শাসন ভালটা কিভাবে করে তাদের পরিবারের মূল অংশে কি রয়েছে অর্থাৎ এই জিনিসগুলো তাদের আহ পাড়ার প্রধানকে কি বলে তাদের সমাজটা কিরকম তারা কিভাবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করে এই বিষয়গুলো কিন্তু সামাজিক জীবনের মধ্যে কিন্তু চলে আসে অর্থাৎ এই উদ্দীপকে যে সামাজিক জীবন ফুটে উঠেছে সেই সামাজিক জীবন কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে প্রথম প্রশ্ন আমাদের যেমন জ্ঞানমূলক বিযুক্তি দ্বিতীয় সেটা আমাদের সরাসরি বইতে আমরা পাবো এবং অনুধাবনমূলক প্রশ্ন চাকমাত অধিকাংশ গ্রামে কিয়াং রয়েছে কেন এটাও আমরা বই থেকে পাবো এবং তিন নম্বর প্রশ্ন যেটা গ নম্বর যে বিশেষ উদ্দীপকে যে বিশেষ আমাকে উদ্দীপকে এবং উদ্দীপকে এবং বইয়ের জ্ঞান নিয়ে লিখতে হবে তবে সামাজিক জীবনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লিখবো সেটা হচ্ছে যে সামাজিক জীবনের ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসে সেগুলো হচ্ছে তাদের সমাজটা কিরকম রাজার পথটা কিরকম তাদের সমাজে কে শান্তি শৃঙ্খলা রক্ষা করে তাদের সমাজে মূল অংশে কি রয়েছে এই বিষয়গুলা কিন্তু এবং তাদের না মাতৃতান্ত্রিক সমাজে কার অবস্থান কিরকম এই বিষয়গুলা কিন্তু সামাজিক জীবনের ক্ষেত্রে চলে আসে এরপর আর একটা প্রশ্ন রয়েছে উদ্দীপকে যে নিগোষ্ঠীর চিত্র ফুটে উঠেছে সে নিগোষ্ঠীর সাথে বাঙালি সংস্কৃতির সংমিশ্রণ মূল্যায়ন করো আমরা বিভিন্ন ধরনের নিগোষ্ঠীর জীবনযাত্রা বা জীবন আলোচনা করলে দেখা যায় যে বাঙালির সাথে কিন্তু বেশ মিল রয়েছে কারণ বহুকাল ধরে বাঙালির সাথে তারা এই কিন্তু বসবাস করে আসছে তবে জীবনের প্রয়োজনে তারা বাঙালির অনেক কার্যবলী তারা কিন্তু গ্রহণ করেছে বাঙালিরা সেরকম ক্ষুদ্র নিগোষ্ঠীরও কিন্তু অনেক কিছু গ্রহণ করেছে যেমন আমরা এখানে দেখতে পেয়েছি যে ক্ষুদ্র নিগোষ্ঠীর চাকমাদের প্রধান খাবার হচ্ছে ভাত এবং পছন্দের খাবার হচ্ছে বাস্কর এটা একটা আলাদা খাবার কিন্তু প্রধান যে খাবার সেটা হচ্ছে ভাত এছাড়া ভাতের সাথে তরকারি মাংস মাছ এরা খেয়ে থাকে আমাদের আমরা যারা বাঙালি আমাদেরও প্রধান খাবার হচ্ছে ভাত ও মাছ তরকারি সবজি এগুলো আমরা খেয়ে থাকি এরপরে আমরা দেখেছি যে বর্তমানে চাকমারা প্যান্ট শার্ট লুঙ্গি এগুলো পরিধান করে যা বাঙালি পুরুষদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এছাড়াও চাকমাদের আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে চাকমারা বিজু উৎসবটা পালন করে থাকে এবং পহেলা বৈশাখ সেটাও কিন্তু আরম্বরে পালন করে থাকে আমরা কিন্তু বাঙালি যে বর্ষবরণ পহেলা বৈশাখটা কিন্তু আমরা সেভাবে পালন করে থাকি আড়ম্বর সহকারে কিন্তু আমরা পালন করে থাকি এছাড়াও খেলাধুলার ক্ষেত্রেও বিভিন্ন নিগোষ্ঠীর সাথে কিন্তু আমাদের মিলটা রয়েছে কাজেই বাঙালির সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পারস্পরিক নির্ভরশীলতা একটি বহুমাত্রিক সংস্কৃতির দেশ হিসাবে বিশ্বে তুলে ধরেছে এছাড়াও আমরা দেখেছি যে তাদের কিছু জিনিস সংস্কৃতি আমাদের সংমিশ্রণ করেছে এবং আমাদেরও কিছু জিনিস তাদের তাদের মধ্যে সেগুলো সংমিশ্রণ ঘটেছে এই জন্যই বাঙালির সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা সেতু বন্ধন তৈরি হয়েছে বাঙালিদের অনেক সংস্কৃতি অনেক বিষয় কিন্তু আমরা দেখুন ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে কিন্তু দেখতে পাই এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর বিভিন্ন জিনিস কিন্তু আমরা বাঙালির মধ্যে সেগুলো দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এইটা এই তিনটা এই চারটে প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে অর্থাৎ বিজু কি চাকবাদ অধিকাংশ গ্রামে কিয়াং রয়েছে কেন উদ্দীপকে যে বিশেষ পরিচয় ফুটে উঠেছে তাদের সামাজিক জীবন ব্যাখ্যা করো এবং উদ্দীপকে যে চিত্র সেই নিগোষ্ঠীর সাথে বাঙালি সংস্কৃতির সংমিশ্রণ মূল্যায়ন করো এই এতটুকু এই চারটা প্রশ্ন তোমাদের ডাবলু থাকবে বাড়ি কাজ সবাই প্রশ্ন উত্তর লিখবে অর্থাৎ যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে দিলাম আমি আশা করব তোমরা চাকমাদের জীবনযাত্রাটা খুব ভালো করে বুঝতে পেরেছ চাকমাদের সামাজিক জীবন ধর্মীয় জীবন সাংস্কৃতিক জীবন অর্থনৈতিক জীবন বুঝতে পেরেছ এবং তোমরা বাড়ির কাজে সে প্রশ্ন উত্তরগুলো যে সে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো অবশ্যই লিখে রাখবে সবাই ভালো থাকবে সবার জন্য আমার দোয়া শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ